नौशीन एक एग्जाम होता है भैया। আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম এই স্বপ্ন, এক্সাম গুলো দাও নাই কেন? স্বপ্ন ক্লাসও করো না, এক্সামও দাও নাই কেন ভাইয়া? স্যার আমার আসলে ফ্রাইডেতে একটু ইয়া ছিল, ব্যস্ত ছিল। আমার স্যাটারডেতে স্কুল ছিল, তো স্কুল থেকে আসতে 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 দেরি হয়ে গেছে স্যার। আসলে স্টার্ট করি। হ্যাঁ, আমরা ইয়ে করতেছিলাম জেনারেল ম্যাথ চ্যাপ্টার 6.3 শুরু করব। জয়, কি খবর? অনেকদিন পর। ভালো স্যার। ভালো। আচ্ছা সাকিব, কেমন হয়েছে এক্সাম সব? ভালো স্যার, আলহামদুলিল্লাহ। ভালো হয়েছে? আচ্ছা স্যার আচ্ছা, দেখো কমন আসছিল যেভাবে বলছি আসছে। কমন স্যার, পাইছিল? স্পেশালি স্যার ফিজিক্স এর কোশ্চেন অনেক সোজা আসছে স্যার। আচ্ছা, ক্রিয়েটিভ গুলো আসছে যেভাবে দেখাই দিছিলাম নাকি এর বাইরে আসছে? না স্যার, স্যার ভিতরের মধ্যে আসে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা জেনারেল ম্যাথে 6.3 করতেছিলাম। 6.3 এর আজকে হচ্ছে 13 থেকে স্টার্ট হবে, আর বাকিগুলো শেষ রেকর্ডিংস দেখে নিও। ওকে ওকে স্যার, তাহলে শুরু করি। ইয়েস স্যার, ইয়েস স্যার। দেখো, ইন দ্য ফিগার তোমাকে বলছে যে ইন দ্য ফিগার গিভেন, তোমার একটা এরকম ফিগার দেওয়া আছে মনে হয়, যে এখানে বলছে অ্যাঙ্গেল সিটা হচ্ছে গিয়ে রাইট অ্যাঙ্গেল, ওকে, আর অ্যাঙ্গেল বি হচ্ছে যে অ্যাঙ্গেল এ এর ডাবল। এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে দেখো, হিয়ার তোমাকে বলা হচ্ছে যে বলা আছে যে অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল বি হচ্ছে যে অ্যাঙ্গেল এ এর ডাবল। তোমাকে প্রুফ করতে হবে যে ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট, ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট এ বি ইজ ইকুয়াল টু 2 BC, এ বি ইজ ইকুয়াল টু 2 BC। লিখো এতটুকু। লিখছো? অর্ণব, তোমাদের মাইলস্টোন আরো একজন অ্যাডমিশন নিছে, কে ভাই? ও 9-এ পড়ে, ও সিফা, তোর নাম আইনে উঠলো তো সেটা চিনি চিনো না? না ভাই, আচ্ছা তাহলে দেখো, এতটুকু লেখা শেষ তোমাদের? না ভাই, লেখা শেষ। আচ্ছা এখন দেখো, এখন দেখো এটা আমরা কিভাবে প্রুফ করব জানো? তোমরা যদি ওই জিওমেট্রিক ওয়েতে প্রুফ করতে চাও তো এটা বড় হয়ে যাবে। তো তোমরা এখানে কি অ্যাপ্লাই করবা জানো? ট্রিগোনোমেট্রি অ্যাপ্লাই করবা। কি করবা তোমরা এখানে? ট্রিগোনোমেট্রির যে ফর্মুলা সেটা কি করবা? অ্যাপ্লাই করবা। ওকে, তাহলে দেখো কেমনে করতে পারো, এটা ইজি একদম প্রুফ। হিয়ার অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? অ্যাঙ্গেল সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে তুমি বলতে পারবা না যে সো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি, এই দুইটার সামেশন কত? এই দুইটা অ্যাঙ্গেলের সামেশন কত বলা যাবে? নাইনটি ডিগ্রি, তাই না? এখন দেখো অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু তুমি কি লিখতে পারবা?
2a or eta or angle 3a is equal to 90 degree. So angle a is equal to koto hobe? Angle a is equal to koto degree hoche? 30 degree. Clear? শেষ লিখা শেষ স্যার একটু আচ্ছা সিফাত লেট কেন ভাইয়া সিফাত আসসালামু আলাইকুম স্যার বলুন স্যার লেট কেন সিফাত ভাইয়া লেট কেন তোমার স্যার লিংকটা বুঝিনি বুঝিনি লিংক সব সময় এটাই থাকবে বিকাশের সাথে দেখো ইয়েস স্যার আচ্ছা এখন দেখো খেয়াল করো এবি মানে কি এবি মানে একটা হাইপোটেনাস না এবি মানে কি হাইপোটেনাস আচ্ছা এই বিসিটা কি অপোজিট না যদি তুমি 30 ডিগ্রিটা কনসিডার করো তুমি যদি অ্যাঙ্গেল এটা কনসিডার করো তাহলে এটা অপোজিট না ইয়েস স্যার অপোজিট আর হাইপোটেনাস অপোজিট আর হাইপোটেনাসের সাথে রিলেশন কার সাইন কস নাকি ট্যান এর সাইন এর সাইন এর কারণ কি সাইন মানে কি সো তো অপোজিট বাই হাইপোটেনাস তাই না তাহলে তুমি কি লিখবা এবার তুমি লিখবে যে নাও ইন ট্রায়াঙ্গেল এ বি সি সাইন 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কি লিখবা বা তুমি এখানে ফার্স্টে এটা লিখবা সাইন অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কি হবে সাইন অফ অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অপোজিট বাই হাইপোটেনাস অর অ্যাঙ্গেল এর ভ্যালু কত পেলাম আমরা 30 ডিগ্রি এটা হচ্ছে BC আর এটা হচ্ছে AB sin 30 এর ভ্যালুটা একটু মুখস্থ রাখবা sin 30 এর ভ্যালু কত হাফ sin 30 এর ভ্যালু হচ্ছে হাফ এটা কেমনে আসে 9.2 যখন করবো তখন দেখাবো তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সো ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও সো AB ইজ ইকুয়াল টু সো AB ইজ ইকুয়াল টু 2BC এটা বলো এটা হচ্ছে 13 জেনারেল ম্যাথ 6.3 এর 13 নাম্বার এটা প্রমি বুঝে গেছে সবাই বুঝছো এটা এটা ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা আসতে পারে তোমরা এভাবে প্রুফ করলে ইজি হবে মুছে ফেলবো মুছে ফেললাম দা লিখা শেষ লাস্ট লাইনটা কেমনে হইছে এটা ক্রস মাল্টিপ্লিকেশন ক্রস মাল্টিপ্লিকেশন স্যার বুঝছি মুছে ফেললাম কেমন ইয়েস স্যার আচ্ছা এরপর দেখো এবার দেখো সিফাত বুঝতে পারছো সিফাত স্যার নো স্যার বুঝো নাই না বুঝলে বলতো আগে সিফাত না বুঝতে বলিও হ্যাঁ এখন দেখো 14 নাম্বার 14 নাম্বার থেকে দেখো যদি 14 নাম্বার থেকে না বুঝো আমাকে জাস্ট বললেই হবে আমি বুঝাই দিব ওকে ভাইয়া ঠিক আছে 14 নাম্বারে দেখো 14 নাম্বারের জেনারেল এনান্সিয়েশনটা লিখে ফেলো 14 নাম্বারের যে জেনারেল এনান্সিয়েশনটা আছে সেটা লিখে ফেলো দা এক্সটেরিয়র অ্যাঙ্গেল সো ফর্ন আচ্ছা এই কোচিং রমজানে কোচিং টাইম কখন হবে সেটাই তো স্যার হ্যাঁ ভাই 5টা থেকে এই টাইমটাই থাকবে তাহলে ভাই আমার আস্তে আস্তে 4:30টা বাজে স্কুল কোথা থেকে 4:30টা বাজে আস্তে আস্তে স্যার স্কুল থেকে আস্তে আস্তে 4:30টা বাজে বাকিরা কি বলো নো স্যার হুম স্যার এই সময় স্যার কি কি স্যার এই সময়টাই স্যার ভালো স্যার এই টাইমটা জি স্যার এই টাইমটাই বেস্ট তারপরে কি সাথে সাথে ইফতার করতে চলে যাবা
আর আসরের নামাজ এই টাইমটা একটু আগে পড়লে হয় না ঠিকই यस স্যার আর একটু আগে 4টা বাজে ঠিক আর একটু আগে জি স্যার কারণ ইয়া আম্মুদেরকে তো ইফতারে হেল্প করতে হয় হ্যাঁ মেয়েদের মানুষদের তো একটু হেল্প করতেই হবে ছেলেরা না বাইরে আমি স্কুল থেকে আসব 4:30টা আমি তো তাহলে জার্নি করতে পারবো আচ্ছা স্কুল থেকে 4:30 আসতে হবে কারণ স্কুল আরো টাইম কমাই দিবে না তুমি না বললা কোচিং টোচিং স্কুলে করা লাগে না ভাই এটা ফোর্স করে নাই কিন্তু আমি ওই যে বাংলা কোচিংটা আর স্কুলে ফিজিক্স কেমিস্ট্রি আর ইংলিশ কোচিংটা করতেছি আচ্ছা এখন তাইলে স্যার 4টা বাজে নিলে কেমন হয় 4টা বাজে यस স্যার আচ্ছা আর ইফতারের পর নিয়ে গেলে নো স্যার তখন তো পড়া আছে স্যার আমার মিড টার্ম एग्जाम একটু টিচার আসবে স্যার তাই শনি সোম বুধেই স্যার প্রতিদিন আসে উনি প্রতিদিন আসে এত ভালো টিচার यस স্যার টিচার পুরাই প্রতিদিন আসে বলে তাইলে কি মানে 5টা টাইমটা রাখবো না 5টা টাইম রাখব স্যার সারা 4টা থেকে যান তাহলে তাহলে কি 4:45 করে দিব আপাতত কি বলো আর ইয়ে এই যে কি জানি জয়ী আরিয়ানা তোমরা তোমাদের কোনো সে নাই হ্যাঁ তোমাদের কোনো সে নাই যেই টাইমে হোক সমস্যা নেই যে টাইমে হোক সমস্যা নাই ও তাই তুমি দরকার প্রমি প্রমি স্যার যে টাইমে আপনার সুবিধা হয় ওই টাইমে ও তোমাদের মতো সবাই যদি হইতো তাহলে বলো কি কি করলে ভালো হয় স্যার আমার মাকে হেল্প করা লাগে না স্যার আমার মা অনেক ভালো হ্যাঁ তোমার মা অনেক ভালো আর বাকিদের মা খারাপ নো স্যার হ্যাঁ এই আরিয়ানা কে বলছ আরিয়ানা বলছে কথাটা তাড়াতাড়ি ছেড়ে দিব তোমাদেরকে বেশি প্রেসার দিব না ওকে 4:45 এ জয়েন করিয়ে তাইলে নেক্সট ক্লাসে পরশুদিন স্যার বেশি দেরি হয়ে যাচ্ছে না বেশি দেরি হবে না আমি তোমাদেরকে 5:30টা 5:45 এ ছেড়ে দিব 6:15 তে মনে না ইয়ে ইফতার সবার দিক থেকে তো চিন্তা করতে হবে তাই না এই যে এখানে হানাফ আছে সিফাত আছে সিফাত তোমার কোনো প্রবলেম আছে নো স্যার আচ্ছা সাইমা 4:45 এ তাইলে হ্যাঁ দেখো 14 নম্বরে চাই কেমন 14 নম্বরটা দেখো 14 নম্বরটা দেখো প্রুভ দ্যাট দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল সো ফর্মড বাই প্রোডিউসিং এনি সাইড অফ আ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এটা ক্লাস 7 এর পড়া তোমাদের হ্যাঁ এটা তোমাদের ক্লাস 7 এর পড়া কি বলতেছে এখানে দেখো 14 নম্বরকে আগে করছিলাম The exterior angle so formed by producing any side of a triangle. By producing any side of a triangle is equal to sum of the opposite interior angles. মানে কি দেখো ধরো এটা একটা ট্রায়াঙ্গেল না ABC একটা কি ট্রায়াঙ্গেল তো এটাকে যদি তুমি এক্সটেন্ড করো এটাকে যদি এক্সটেন্ড করে দাও হ্যাঁ তাহলে একটা এক্সটেরিয়র একটা অ্যাঙ্গেল ফর্ম হইছে না ACD Yes sir একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল ফর্ম হইছে তোমাকে বলতেছে এই অ্যাঙ্গেলটা কি হবে এই দুইটা অ্যাঙ্গেলের সামেশনের ইকুয়াল এই অ্যাঙ্গেলটা কি হবে অ্যাঙ্গেল ACD কি হবে অ্যাঙ্গেল A প্লাস কি হবে স্যার এরকম একটা ম্যাথ করাইছেন তো কখন করাইছি স্যার করাইছেন পড়াইছেন না এটা 11 এটা আলাদা এটা 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 করাই নাই এটা প্রুফটা এমনি বলছিলাম যে এটা একটা একটা ইয়ে আছে বুঝতে পারছো এটা यस স্যার আচ্ছা সবাই বুঝতে পারছো কারো কোনো কোশ্চেন আছে নাই
তাহলে দেখো এটা তুমি কিভাবে প্রুফ করতে পারো তাহলে তুমি এটা প্রুফ করার জন্য তাহলে লিখবা এখানে ফার্স্টে লিখবা যে এখানে লেট লেট অ্যাঙ্গেল তোমাকে প্রুফ করতে হবে কি অ্যাঙ্গেল এ সিডি সমান কি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি বুঝতে পারছো কারো কোনো কোয়েশ্চেন আছে আচ্ছা তাহলে দেখো তোমাকে এখানে একটা কনস্ট্রাকশন আছে কনস্ট্রাকশনটা কি তোমাকে এখানে এ বির প্যারালাল করে তোমাকে সি ড্র করতে হবে তুমি কি করবা ড্র এ বি প্যারালাল টু কি সি প্যারাল টু এবি লিখে ফেলো এতটুকু আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো লিখছো ভাই এতটুকু লেখা শেষ আচ্ছা কোন কোয়েশ্চেন আছে এতটুকুতে কোন কোয়েশ্চেন নাই আচ্ছা তাহলে দেখো খেয়াল করে এটা মুছে ফেলতেছি কেমন আচ্ছা দেখো খুব ইজি প্রুফটা খুবই ইজি প্রুফটা দেখো ভাইয়া এখানে দেখো এ বি আর সি প্যারালাল এই এসিটা কি ট্রান্সভার্সাল না Yes, sir. Here, AB is parallel to CE and AC is transversal. AC is transversal. Okay. তাহলে আমরা বলতে পারবো না যে AC যদি transversal হয় এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা ইকুয়াল কেন বলতো দেখি কি কারণে এই দুটো অ্যাঙ্গেলস কেন ইকুয়াল হবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা বলতে পারবা হ্যাঁ হ্যাঁ কেন হবে ইকুয়াল অপোজিট যে তাই জানো কি অপোজিট আরে অল্টারনেটিভ অ্যাঙ্গেল না ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল না না ভাইয়া ভার্টিক্যালি অপোজিট কখন হয় ধরো এই দুটো হচ্ছে ভার্টিক্যালি অপোজিট এখানে অল্টারনেট অ্যাঙ্গেল এখানে দেখো এই দুটো অল্টারনেট অ্যাঙ্গেল হ্যাঁ এই দুটো অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল অল্টারনেট অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেল অল্টারনেট অ্যাঙ্গেল ওকে এই দুটো লাইন প্যারালাল এটা হচ্ছে ট্রান্সভার্সাল তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হবে এগুলো অল্টারনেট অ্যাঙ্গেল তাহলে এখানে দেখো এই দুটো প্যারালাল এই দুটো লাইন প্যারালাল আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল এখানে ওকে তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি হবে অল্টারনেট তাহলে তুমি বলতে পারতেছো সো অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিই ক্লিয়ার এখানে কি লিখবা অল্টারনেট অ্যাঙ্গেল এবার দেখো ভাইয়া এই দুটো অ্যাঙ্গেল কি ইকুয়াল কারণ কি এগেইন তুমি কি লিখবা এরপরে এগেইন তুমি লিখবা এ বি ইজ প্যারালাল টু সিই অ্যান্ড এবার হচ্ছে এটা হচ্ছে ট্রান্সভার্সাল কোনটা বিডি ইজ বিডি অ্যান্ড বিডি ইজ ট্রান্সভার্সাল ওকে মানে ব্যাপারটা এমন দেখো এটা ট্রান্সভার্সাল তাহলে কি হবে এই দুটো অ্যাঙ্গেলস কি হবে ইন্টেরিয়র অ্যাঙ্গেল এই দুটো অ্যাঙ্গেলস ইকুয়াল হবে কেন কি কারণে ইকুয়াল হবে অল্টারনেট অ্যাঙ্গেল যে না ভাইয়া এটা কেন করেসপন্ডিং অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখো এখানে দেখো এই এই দুটো লাইন এটা হচ্ছে ট্রান্সভার্সাল যদি হয় তাহলে এই অ্যাঙ্গেলস গুলোকে বলা হয় অল্টারনেট
ট্রান্সভার্সাল এর দুটো অপোজিট সাইডের অ্যাঙ্গেলস হচ্ছে গিয়ে কি ইন্টেরিয়র অ্যাঙ্গেলস হচ্ছে যে অল্টারনেট আর সেম সাইডে একটা এক্সটেরিয়র একটা ইন্টেরিয়র সেম সাইডে ট্রান্সভার্সাল এর সেম সাইডে একটা এক্সটেরিয়র একটা ইন্টেরিয়র মিলে কি হয় একটা এক্সটেরিয়র একটা ইন্টেরিয়র মিলে কি হয় করেসপন্ডিং অ্যাঙ্গেল হয় করেসপন্ডিং অ্যাঙ্গেল হয় তাহলে দেখো এই দুইটা করেসপন্ডিং অ্যাঙ্গেল এই দুইটা করেসপন্ডিং অ্যাঙ্গেল এই দুইটা করেসপন্ডিং অ্যাঙ্গেল আবার এই দুইটা কি হবে করেসপন্ডিং অ্যাঙ্গেল ট্রান্সভার্সাল সেম সাইডে তাহলে দেখো তাহলে এখানে যদি বিডিটা ট্রান্সভার্সাল হয় তাহলে ট্রান্সভার্সাল সেম সাইডে এই দুইটা অ্যাঙ্গেল কি অ্যাঙ্গেল করেসপন্ডিং তাহলে অ্যাঙ্গেল এ বি সি সমান তুমি কি লিখতে পারবে অ্যাঙ্গেল ই সি ডি কেন কোন লজিকে করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখে এই বুঝতে পারছো আহনাফ সিফাত यस স্যার আচ্ছা জি ভাই বুঝতে পারছি ওকে না বুঝলাম আমাকে জাস্ট বললেই হবে শেষ লেখা লিখে ফেলো এতটুকু লিখা শেষ করো ভাই এতটুকু স্যার ফিনিশ এবার কি করবা জাস্ট জয়েন করে দিবা নাও অ্যাঙ্গেল এ বি সি প্লাস এটা আর এটা মানে এটা আর এটা এই দুটো জয়েন করে দাও এবার অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি এ সি সমান অ্যাঙ্গেল ই সি ডি প্লাস অ্যাঙ্গেল এ সি ই জাস্ট জয়েন করে দাও দেখো এ বি সি আর বি এ সিটা রেখে দাও বা এটাকে তুমি এভাবে লিখতে পারতো এ বি সি মানে কি অ্যাঙ্গেল বি আর বি এ সি মানে কি অ্যাঙ্গেল এ আর এই দুটো অ্যাঙ্গেলকে জয়েন করলে কি পাচ্ছি আমি অ্যাঙ্গেল এসিডি পেয়ে যাচ্ছি না সো অ্যাঙ্গেল এসিডি সমান আমরা কি পেলাম অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল প্রুফ শেষ কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো নাই কোনো কোয়েশ্চেন নেই সহজ না একদম ইয়েস স্যার পরীক্ষা আসতে পারে ভাই এগুলা সিকিউ তে তোমাদের জন্য 6.3 টা অনেক ইম্পর্টেন্ট লেখা শেষ হলে বলিও স্যার ফিনিশ ফিনিশড ইয়েস স্যার আচ্ছা মুছে ফেলতেছি কেমন সাইমা বুঝছো Yes, sir. এরপর দেখো 15 নাম্বার 15 এ তোমাকে বলেছে 15 নাম্বারটা দেখো 15 এ তোমাকে বলেছে যে প্রুভ দ্যাট দ্য ডিফারেন্স বিটুইন এনি টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল ইজ লেস দেন দ্য থার্ড সাইড দ্য ডিফারেন্স বিটুইন এনি টু সাইডস মানে কি ধরো এটা একটা ট্রায়াঙ্গেল দাঁড়ো এভাবে না একটু বাঁকা করে আঁকি ধরো এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি এই ট্রায়াঙ্গেলের এ সি মাইনাস এ বি যদি করি তোমাকে বলছে যে তোমাকে কি প্রুফ করতে হবে তুমি যদি এ সি মাইনাস এ বি করো ওকে তাহলে কি হবে ইজ লেস দেন দ্য থার্ড সাইড মানে এটা থার্ড সাইড থেকে কি হবে লেস হবে এটা তোমাকে প্রুফ করতে হবে ওকে তাহলে তুমি কি লিখবা দেখো তুমি এখানে লিখবা যে লেট ইন ট্রায়াঙ্গেল এ বি সি এ সি ইজ গ্রেটার দেন এ বি ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট তোমাকে প্রুভ করতে হবে যে এ সি থেকে যদি তুমি এ বি মাইনাস করো সেটা কি হবে বিসি থেকে লেস হবে এটা লেস ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় কম আসে লিখছো এতটুকু আচ্ছা এখন দেখো এটা কিভাবে প্রুফ করবা তো এখানে একটা কনস্ট্রাকশন আছে কনস্ট্রাকশনটা কি দেখো
কনস্ট্রাকশন হচ্ছে যে তোমাকে এ বি এর ইকুয়াল করে এখানে কি করতে হবে এডি নিতে হবে টেক এডি ইজ ইকুয়াল টু এ বি ওকে তারপরে কি করতে হবে বি আর ডি জয়েন করে দিতে হবে জয়েন বি কমা বি বি আর ডি তুমি কি করে দিবা জয়েন করে দিবা আচ্ছা মুছে ফেলি তাহলে এতটুকু মুছে ফেলছি কেমন দেখো তাহলে দেখো প্রুফটা দেখো কেমনে করতে পারি আমরা দেখো এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল না এই এবি এবিডি ট্রায়াঙ্গেলের মধ্যে এটা একটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল না হ্যাঁ দেখো হিয়ার তুমি কি লিখবা ফার্স্টে লিখবা যে এক্সটেরিয়ার এক্সটেরিয়ার অ্যাঙ্গেল বিডিসি ইজ গ্রেটার দেন কি হবে আমরা কি জানি এক্সটেরিয়ার অ্যাঙ্গেল হচ্ছে যে অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এগুলোকে বলা হয় কি এই অ্যাঙ্গেলটা কি অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল মানে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল থেকে এক্সটেরিয়ার অ্যাঙ্গেলটা কি হয় ইন্টেরিয়ার অ্যাঙ্গেল থেকে গ্রেটার হয় কি হয় গ্রেটার হয় তাহলে ফার্স্টে তুমি যেটা করবা ফার্স্টে তুমি লিখবা যে এখানের মধ্যে যে এটা হচ্ছে যে তোমার কি এটা অপোজিট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল ধরো লিখলা বিএডি এটা লিখবা লিখো এতটুকু লিখছো জি স্যার আচ্ছা এরপর দেখো এখানে যেটা করা যেতে পারে আচ্ছা ভাইয়া শুনো এটা লেস ইম্পর্টেন্ট এটা না করলে ভালো হবে তোমাদের এটা বুঝতে কষ্ট হবে এটা আমি তোমাদেরকে না করাই এটা আসবে না তোমাদের মধ্যে এটা যদি আমি তোমাদেরকে বুঝাই তোমাদের খালি খেলে অনেকক্ষণ টাইম লস হবে ওয়েস্ট হবে এটা তোমরা স্কিপ করতে পারো জাস্ট জেনে রাখো যে এখানে কি হবে এখানে হচ্ছে যে তোমার এসি যদি গ্রেটার দেন কি হয় এসি মাইনাস কি হবে এ বি ইজ গ্রেটার দেন কি হবে অলওয়েজ সরি লেস দেন কি হবে বিসি হবে জেনে রাখলেই হচ্ছে এরপর দেখো এরপরটা হচ্ছে ইম্পর্টেন্ট কত নাম্বার 16 নাম্বারটা ইম্পর্টেন্ট এটা পরীক্ষা আসতে পারে 16 নাম্বারটা দেখো 16 নাম্বারটাতে বলছে যে ইন দা ফিগার অফ দা ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বি হচ্ছে রাইট অ্যাঙ্গেল এটা বলা হয়েছে এরপর তোমাকে বললো যে ডি ইজ দ্য মিড পয়েন্ট ডিটা হচ্ছে যে এখানে মিড পয়েন্ট ওকে তো তোমাকে প্রুফ করতে হবে যে বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি তোমাকে প্রুফ করতে হবে বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি তাহলে লিখে ফেলো হিয়ার অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি স্যার ওটা কি মিড পয়েন্ট অফ এসি এডি বিডি ডি ইজ মিড পয়েন্ট অফ এসি হ্যাঁ তো তোমাকে প্রুফ করতে হবে যে বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি ঠিক আছে সাকিব জি স্যার আচ্ছা লিখে ফেলো এতটুকু এতটুকু কারো কোনো কোয়েশ্চেন আছে আহনাফ সিফাত বুঝতে পারছো আচ্ছা হ্যাঁ ভাই বুঝতে পারছি আচ্ছা তাহলে দেখো এখন দেখো এখানে যেটা করবা
দেখো এখানে একটা কনস্ট্রাকশন আছে কনস্ট্রাকশনটা কি দেখো তুমি এখানে একটা মিড পয়েন্ট নিবা কি নিবা ধরো মিড পয়েন্ট নিলে কি ই টেক আ মিড পয়েন্ট অফ take a midpoint of midpoint e of ab ebar d r e join kore diba ki korba join d comma e r d tumi ki kore diba join kore diba okay bhaiya bujhte parcho etuko sir construction je to bujhi ha ha ख्याल करो तुम करवा দেখো এখানে এবি এর মিড পয়েন্ট ই আর এসি এর মিড পয়েন্টটা ডি না দেখো দুইটা সাইডের মিড পয়েন্ট কি একটার মিড পয়েন্ট ডি একটার মিড পয়েন্ট কি ই না তো তুমি কি জানো হিয়ার তুমি কি লিখতে পারবা ডিই ইজ इक्वल टू লিখতে পারবা হাফ অফ বিসি হিয়ার ডিই ইজ इक्वल टू কি লিখতে পারবা আচ্ছা এটা না তুমি লিখবা যে ডি ইজ প্যারালাল টু কি লিখবা বিসি কেন কোন লজিকে দ্য লাইন সেগমেন্ট জয়নিং দ্য মিড পয়েন্টস অফ এনি টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল ইজ প্যারালাল টু is parallel to the third side ekto dekh লিখছো স্যার একটু দেখো এটা কোনটা বুঝছো থিওরেম নাম্বার কত নাম্বার এটা এটা থিওরেম কত থিওরেম 15 হ্যাঁ শাবাশ থিওরেম 15 আমরা শিখছিলাম দা লাইন সেগমেন্ট জয়নিং দা মিড পয়েন্টস অফ এনি টু সাইডস অফ আ ট্রায়াঙ্গেল ইজ প্যারালাল টু দা থার্ড সাইড মানে কি তুমি যদি একটা ট্রায়াঙ্গেলের দুইটা মিড পয়েন্টস কে যদি জয়েন করো সেটা থার্ড সাইডের কি হবে প্যারালাল হবে ওকে ক্লাস 8 এও তোমরা এটা পড়ছিলা তাহলে ডি ইজ প্যারালাল টু কি বিসি তাহলে তুমি বলতে পারবা না এস অ্যাঙ্গেল বি ইজ इक्वल टू কত 90 ডিগ্রি সো তুমি বলতে পারবা না অ্যাঙ্গেল এইডি ও কি অ্যাঙ্গেল এ এটা যেহেতু এটা এই দুটো তো প্যারালাল তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় এই অ্যাঙ্গেলটাও কত হবে 90 ডিগ্রি কোন লজিকে কোন লজিকে করেসপন্ডিং অ্যাঙ্গেল হ্যাঁ শাবাশ করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখে এটা আর এটা কি হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে এতটুকু ক্লিয়ার তোমাদের ভাইয়া यस স্যার আমরা এখানে মেইনলি কি করব জানো আমরা এখানে মেইনলি যেটা করব সেটা হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট করব আমরা মেইনলি যে কাজটা করব এই দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুফ করব তাহলে আসো দেখো তাহলে এটা মুছে ফেলতেছি এতটুকু কেমন এখানে আর একটু রাখতেছি না এগুলো মুছে ফেললাম তাহলে দেখো আমরা কেমনে প্রুফ করতে পারি নাও ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল একটা হচ্ছে এইডি আরেকটা হচ্ছে ট্রায়াঙ্গেল বিইডি এই দুটো ট্রায়াঙ্গেলে দেখো অ্যাঙ্গেল এইডি is equal to কি angle BED তারপরে হচ্ছে যে AE is equal to BE এটা কেন according to
অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন লিখতে পারো অথবা লিখতে পারো কি অ্যাজ ইজ মিডপয়েন্ট অফ কি অফ এবি আর এটা কেন রাইট অ্যাঙ্গেলস তারপরে দেখো ইডি ইজ ইকুয়াল টু ইডিটা কি কমন সাইড ইডিটা কমন সাইড তাহলে তুমি বলতে পারছো কি যে অ্যাঙ্গেল এ ইডি আর কি ট্রায়াঙ্গেল এ ইডি আর ট্রায়াঙ্গেল বিইডি কনগ্রুয়েন্ট কোন লজিকে বলতে পারবা কোন লজিকে ইকুয়াল এসএস রাইট এসএস থিওরেমে তাহলে এদের যদি কনগ্রুয়েন্ট হয়ে যায় তাহলে কি তুমি বলতে পারবা না যে এটা আর এটা ইকুয়াল এডি ইজ ইকুয়াল টু কি সো তুমি বলতে পারবা যে এডি ইজ ইকুয়াল টু বিডি এখন ভাইয়া দেখো বিডি এডি সমান কি হাফ অফ এসি না কারণ ডি তো মিড পয়েন্ট সো সো বিডি ইজ ইকুয়াল টু হাফ অফ এসি প্রুফড শেষ না বুঝলে আমাকে জিজ্ঞেস করতে পারো বুঝছি ভাইয়া সবাই বুঝছো ভাইয়া মুছে ফেলবো আচ্ছা তাহলে দেখো আরিয়ানা বুঝছো প্রমি আরিয়ানা সায়মা তোমরা বুঝছো স্বপ্ন স্বপ্ন সাহেব বুঝে গেছে জি স্যার আচ্ছা ঘুমা যাবে আজকে স্বপ্ন তোমাদের স্কুল কি ফুল হবে দেখো তোমাকে এই 17 নাম্বারটাও লেস ইম্পর্টেন্ট পরীক্ষায় তেমন ইম্পর্টেন্ট না ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইজ গ্রেটার দেন এসি এবি ইজ গ্রেটার দেন এসি এ অ্যাঙ্গেল এ বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এ কে বাইসেক্ট করছে কে এডি কি করছে বাইসেক্ট করছে মানে এই দুইটা কি ইকুয়াল তো তোমাকে প্রুফ করতে হবে যে এই যে অ্যাঙ্গেল এ ডিবি এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল ওকে তাহলে লেখো হিয়ার ইন ট্রায়াঙ্গেল এ বি সি এ বি ইজ গ্রেটার দেন এ সি এ ডি ইজ বাইসেক্টর অফ কি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ তারপরে তোমাকে প্রুফ করতে হবে কি ইট ইজ রিকোয়ার্ড টু প্রুভ দ্যাট তোমাকে প্রুফ করতে হবে অ্যাঙ্গেল এ ডি বি ইজ অবটিউজ অ্যাঙ্গেল লিখে ফেলো এতটুকু লিখছো লেখা শেষ স্যার একটু লিখে ফেলাতে পারবো বাইসেক্টর না লিখে মিড পয়েন্ট লেখা যাবে এডি ইজটা মিড পয়েন্ট না 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 এটা লেখা যাবে না বাইসেক্টর লিখতে হবে শেষ লিখা শেষ তাহলে দেখো ইন ট্রায়াঙ্গেল এবিসি এবি ইজ গ্রেটার দেন এসি
AB is greater than AC. তাহলে angle C টা কি হবে? Angle B থেকে কি হবে? Greater হবে না? কোন লজিকে বলতে পারবা? Opposite angles of কি? Greater angle আর কি? Is কি greater না? Opposite angle of greater side of a triangle is greater. এটা লিখে দিবা. Is greater. এই লজিকে লিখে ফেলে কথাটা. Opposite angle of a greater side of a triangle is greater. লিখছো ভাইয়া? লিখা হয়েছে? Opposite angle তা পরে লিখছেন? Opposite angle of greater side. Greater side of a triangle is greater. লিখছো? তাহলে অ্যাঙ্গেল হাফ অফ অ্যাঙ্গেল এ মানে কি? অ্যাঙ্গেল সিএডি. আর এখানে বি লিখলাম. হাফ অফ অ্যাঙ্গেল এ মানে কি? এখানে ক্ষেত্রে লিখবা বিএডি. এটা লিখবা. লিখার পর তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কি হবে? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এডিসি. আর এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কি হবে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল এডিবি. এটা কি বুঝতে পারছো? স্যার হাফ অ্যাঙ্গেল এ টা সিএডি কেমন হইছে? কোনটা? হাফ অ্যাঙ্গেল এ. হাফ অফ অ্যাঙ্গেল এ মানে কি? অ্যাঙ্গেল সিএডি না? কারণ এডি তো বাইসেক্টর. হ্যাঁ হ্যাঁ. শেষ করো লিখা এতটুকু. বুঝছো সবাই এতটুকু? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার. নাই? আচ্ছা, তাহলে বোথ সাইড থেকে 180 আর 180 অমিটেড না? তাহলে এটা আসলো না? এবার বোথ সাইডকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? সাইনটা চেঞ্জ হয়ে যাবে না? সো অ্যাঙ্গেল এ ডি সি এটা কি হয়ে যাবে? সাইনটা কি হয়ে যাবে? যেহেতু তুমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করতেছো বোথ সাইডকে, তাহলে এটা কি সাইনটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে. এবার তুমি কি লিখবা? নাও অ্যাঙ্গেল এ ডি সি প্লাস অ্যাঙ্গেল ADB, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কত? ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি. সো তাহলে দেখো, বা এখানে তুমি লিখবা অ্যাজ. অ্যাজ কথাটা লিখলেও হবে. সো অ্যাঙ্গেল ADB কি হবে? ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি. সো অ্যাঙ্গেল ADB ইজ অবটিউজ অ্যাঙ্গেল. আচ্ছা স্যার, এখানে লাস্ট লাইনে এটা উল্টে কেমনে গেছে? এটা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে সাইন কি হয়ে যায়? উল্টে যাবে. মাইনাস দিয়ে মাল্টিপ্লাই অথবা মাইনাস দিয়ে ডিভাইড করলে সাইন চেঞ্জ হয়ে যায়, মানে ইনইকুয়ালিটি সাইন. তাহলে দেখো দুটো অ্যাঙ্গেলের সামেশন 180 ডিগ্রি. এটা হচ্ছে যে কি? এটা হচ্ছে গ্রেটার. হ্যাঁ স্যার, সিএডি এর বদলে কি এডিসি লিখছেন যে? এটা হচ্ছে গ্রেটার. না না না, এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কি হবে? একটা অ্যাঙ্গেল সি আর এটা, এটা তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180. তাহলে এই দুটো অ্যাঙ্গেলের সামেশন কি হবে? 180 থেকে এই অ্যাঙ্গেলটা বাদ দিলে পাবো না আমি? ইয়েস স্যার. এরকম আর কি ব্যাপারটা. বুঝতে পারছো সবাই? ইয়েস স্যার. তাহলে পারা যাবে এটা? ইয়েস স্যার. ও তাহলে মুছে ফেলবো. সিফাত আহনাফ,
প্রমি তোমরা বুঝতে পারছো সবাই আর কোনো জি স্যার বুঝতে পারছি আচ্ছা জি স্যার সিফাত বুঝতে পারছো জি স্যার বুঝতে পারছি আচ্ছা তাহলে 17 নাম্বার শেষ এবার এবার হচ্ছে 18 নাম্বারটা তো ভাইয়া 18 নাম্বার কি বলছো দেখো 18 নাম্বার তোমাকে বলল যে প্রুভ দ্যাট any point on the perpendicular bisector of line segment is equidistant from the terminal points of the of that line segment mane ki prove that any point on the perpendicular bisector of a line segment acha mane ki dhoro eta ekta line ki any point on the perpendicular bisector of a line segment is equidistant from the terminal points mane ki dhore eta ekta line etake tumi ki korcho bisect korcho ki korcho eta ekta perpendicular bisector okay to tomake bolche je ei perpendicular bisector e tumi je point i nao na keno she point ta ki hobe ei dui ta terminal point theke ki hobe ei dui ta terminal point theke ki hobe equidistant hobe bujhte parcho kotha ta আবার বলবো আবার বলবো বলবো আবার আবার বলেন সেটা এমতে ইম্পর্টেন্ট আছে এটা সহজ যদি আসেও যদি পরীক্ষাতে দেও পারা যাবে দেখো এটা একটা লাইন লাইন এটার একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে গিয়ে কি এটা এই লাইনটার কি তুমি একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর তুমি কি করছো ধরো এটা তো এখানে তুমি যে কোনো পয়েন্ট নাও না কেন সেটা এই দুটো টার্মিনাল পয়েন্ট দুটো টার্মিনাল পয়েন্ট থেকে অলওয়েজ কি হবে ইকুয়াল হবে ক্লিয়ার আচ্ছা এখানে পিএম লিখিও না আচ্ছা এখানে যদি পিএম লেখো ঠিক আছে ধরো পিএম লিখলে এটা পিটাকে টু উপরে করে দাও তাহলে সি ইজ আ পয়েন্ট অন সি ইজ আ পয়েন্ট অন এটা লিখে অন পিএম তো তোমাকে প্রুফ করতে হবে যে প্রুফ করতে হবে যে এসি ইজ ইকুয়াল টু এসি ইজ ইকুয়াল টু বিসি ওকে ক্লিয়ার একদম ভাইয়া তোমার এখানে মেইন কাজ কি দুটোকে কি করতে হবে এই দুটো ট্রায়াঙ্গেলকে কি করতে হবে কনগ্রুয়েন্ট করতে হবে দেখো এটা কনগ্রুয়েন্ট করাই আছে এই দুটো সাইড ইকুয়াল দেওয়া আছে এটা কমন সাইড এই এই সিএমটা কি দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কমন সাইড আর এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তাই না তাহলে কি হবে কনগ্রুয়েন্ট হয়ে গেল না রাইট অ্যাঙ্গেল আর এই দুটো কেন ইকুয়াল কমন সাইড দেখে কমন সাইড সো ট্রায়াঙ্গেল এএমসি কনগ্রুয়েন্ট টু ট্রায়াঙ্গেল বিএমসি সো এসি ইজ ইকুয়াল টু তাহলে এসি আর বিসি কি হয়ে গেল ইকুয়াল হয়ে গেল প্রুফড বুঝছো সবাই কারো কোনো কোশ্চেন আছে না ভাই কোনো কোশ্চেন আচ্ছা ভাই একটা ইম্পর্টেন্ট সিকিউ বাকি আছে মানে আমাকে আরেকটা ক্লাস দিতে হবে কিছু করার নাই হ্যাঁ আরেকটা ক্লাসে হচ্ছে যে আমার বাকি যেগুলো আছে ইম্পর্টেন্ট তবে আরেক ক্লাস পুরো লাগবে না আর এই চ্যাপ্টারের সিকিউ এগুলাই মানে সিকিউ এখান থেকে আসবে এক্সট্রা করে কোনো সিকিউ করার দরকার নাই
স্যার আর এ মানে কি হ্যাঁ হ্যাঁ আর এ মানে কি সোয়া কি বললা স্যার আর এ মানে কি উপরে লিখলেন যে আর এ রাইট অ্যাঙ্গেল ওকে স্যার শেষ বুঝা গেছে এতটুকু তাহলে ইয়ে করো তাহলে তোমাদের পড়া হচ্ছে এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা কেমন স্যার একটা প্রশ্ন ছিল বলো আচ্ছা স্যার এই যে 6.3 তে আমাদের প্রায় এই 9 থেকে 10 এর মধ্যে থিওরাম এখন স্যার লাইক একটা স্যার যেমন ধরে নেই যে হাফ এস ইজ ইকুয়াল টু বিডি এখন স্যার এমন কি কোন এমসিকিউ আসতে পারে যে এস এর ভ্যালু দেওয়া থাকলে এখন আমাকে বিডি ভ্যালু বের করতে হইলো তাহলে তো আমাকে এখন 19টা 20টা থিওরাম একেবারে ফুল লাইন সহ মুখস্থ করতে হবে এটাই তো মানে আমার কেন পড়াই আমি সবকিছু আমি পড়াই এই জন্যই যে এমসিকিউ যে আসে এমসিকিউ গুলো যে ধরতে পারো এমসিকিউ গুলো যদি বুঝতে পারো সেজন্য ঠিক আছে হায়ার ম্যাথস এর একটা থিওরেম তোমাকে আমি বলি হায়ার ম্যাথস এর একটা এমসিকিউ তোমাকে বলি এমসিকিউটা দেখো হায়ার ম্যাথস একটা এমসিকিউ আছে এমসিকিউটা হচ্ছে এরকম ভাইয়া দেখো এগুলো হচ্ছে মিডিয়ানস হ্যাঁ তোমাকে সাইডস গুলো দেওয়া আছে কি দেওয়া আছে সাইডস সাইডস গুলো দেওয়া আছে তোমাকে বলল যে হোয়াট ইজ দা সাম অফ দা স্কোয়ারস হোয়াট ইজ দা সাম অফ দা স্কোয়ারস হ্যাঁ অফ দা মিডিয়ানস বুঝতে পারছো কথাটা স্যার আমাদের এবারে পরীক্ষা একটা এরকম কোশ্চেন আসছিল হ্যাঁ তাহলে দেখো এটা 3.1 ছিল জি স্যার হ্যাঁ তাহলে দেখো এটা কি হবে 3 টাইমস অফ দা সাম অফ দা স্কোয়ারস ড্রোন অন দা 3 সাইডস ইজ 4 টাইমস অফ দা সাম অফ দা স্কোয়ারস ড্রোন অন 3 মিডিয়ানস তাই না জি স্যার এটাই আসছিল স্যার এটাই আসছিল তাই আমি এগুলো করাই কিন্তু সবকিছু ভেঙে ভেঙে ওকে আমি এগুলো করাবো কিন্তু আমাকে টাইম দিতে হবে মানে আমি এমন ভাবে তোমাদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করি যাতে তোমাদের একটা নাম্বারও না কাটানো আছে এখন বাকিটা তোমাদের উপর তোমরা কি নিবা নাকি নিবা না পড়বা নাকি পড়বা না ওকে জি স্যার ঠিক আছে তো এই এই এমসিকিউটা তোমাদের আসে তো আমি এই এমসিকিউ যদি তোমাকে না বুঝাই ঠিক আছে এটা বইয়ের এক্সারসাইজ আর মেইন থিওরির মাঝামাঝি কিছু লেখা আছে ওইখানে এগুলো নিয়ে ডিসকাস করা হয়েছে তো এগুলো যদি তোমাদেরকে না পড়ে তোমাদের এমসিকিউ পারবা না স্কুলে পারবা না পরীক্ষায় আসুক মেইন পরীক্ষাতেও আসে কোনো না কোনো জায়গায় আটকে যাবে বুঝতে পারছো স্যার এই আর কি তো সেজন্য আমি সবগুলো তোমাদের একটু একটু করে হিন্টস দিয়ে দেই আর পরীক্ষায় ইম্পর্টেন্ট যেগুলো আসবে সেগুলো তোমাদেরকে বলে দেই তাহলে দেখো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোনগুলা আচ্ছা নেক্সট দিন ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো বলে দিব আজকে যেগুলো করাইছি সেগুলো সহ আগের আগের রেকর্ডেড ক্লাসগুলো দেখে ওগুলো শেষ করে ফেলবা কেমন ভাইয়া ওকে ঠিক আছে তাহলে আজকে এতটুকু থাক ভালো থেকো আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম গুড আফটারনুন